ইসলামিক গান কিংবা গজল শুনতে আমরা সকলেই ভালোবাসি। অনেক শিল্পী রয়েছে যারা ইসলামিক গান কিংবা গজল দিয়ে অনেক খ্যাতি অর্জন করেছে। গজলকে রাতারাতি ভাইরাল হয়েছে সকল স্থানে। তাই আজকে আমি আপনাদের এমন সব শিল্পীদের দেখাবো যারা একটি গজলে ভাইরাল হয়ে সম্মান পেয়েছে সকলের কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই সকল শিল্পীদের। শুরুতেই রয়েছে দিবা বাসার। আপনি হয়তো এই মেয়েটিকে দেখে নাও চিনতে পারেন, কিন্তু এর গাওয়া গজল আপনি অবশ্যই শুনেছেন। দিবা বাসারের এই গজলটি ভাইরাল হয় সারা পৃথিবীতে আর রাতারাতি উঠে যায় জনপ্রিয়তার শীর্ষে। এরপর রয়েছে হাদিফা হুরানটি। ইরানের বাচ্চার গাওয়া এই গজলটি সুনাম অর্জন করে সারা পৃথিবী থেকে। তার অসাধারণ কণ্ঠের এই গজলটি সকলকে নাড়িয়ে দেয়। মেহেরের এই গজলটি আপনি অবশ্যই শুনেছেন। মেহেরের অসংখ্য জনপ্রিয় গজল থাকলেও মেহের এই গজলটি দিয়েই ভাইরাল হয়। এরপর রয়েছে আয়সা আব্দুল বাস্তি। যারা ইসলামিক গান কিংবা গজল শুনে তাদের কাছে অন্যতম পরিচিত মুখ আয়সা, যে এখন পর্যন্ত অসংখ্য অসাধারণ গজল উপহার দিয়েছে দর্শকদের। আয়সা তার অসাধারণ মধুর এই গজলটি দিয়ে সকলের মাঝে ভাইরাল হয়, পেয়ে যায় কোটি মানুষের ভালোবাসা। এরপর রয়েছে জাহিদুল্লাহ জামি। আপনি যদি ইসলামিক গান কিংবা গজল নাও শুনে থাকেন, তারপরেও আপনি এই গজলটির একটি অংশ হলেও শুনেছেন। এই গজলটি এতটা ভাইরাল হয়ে যায় যে সকল সোশ্যাল মিডিয়াতে ছেয়ে থাকে গজলটি। এরপর রয়েছে হামদা হেলাল। মিশরের জনপ্রিয় একজন সিঙ্গার হামদা, যার অসংখ্য জনপ্রিয় গজল রয়েছে, কিন্তু হামদা হেলাল তার এই গজলটির জন্য সকল স্থানে ভাইরাল হয়। এরপর রয়েছে সাবায়াত। ইন্দোনেশিয়ার জনপ্রিয় একজন সিঙ্গার সাবায়াত, তার মধুর কণ্ঠে মুগ্ধ কোটি দর্শক, তার প্রতিটি গজলই দর্শক প্রিয়, কিন্তু এই গজলটির জন্য সকলের মাঝে ভাইরাল হয় সাবায়াত। এরপর রয়েছে সামি ইউসুফ। ইরানের জনপ্রিয় একজন সিঙ্গার সামি ইউসুফ, ইসলামিক সঙ্গীত জগতের অনেক বড় নাম সামি ইউসুফ, যে এখন পর্যন্ত অসংখ্য গজল উপহার দিয়েছেন দর্শকদের। এরপর রয়েছে হুদা সিস্টার্স। পাকিস্তানের পরিচিত মুখ হুদা সিস্টার্স, যারা পাকিস্তান সহ বিভিন্ন দেশে পরিচিত, যাদের অসংখ্য গজল দর্শক প্রিয়। কিন্তু তাদের এই গজলটির মাধ্যমে ভাইরাল হয় সকল স্তরে। এরপর রয়েছে ইয়াসির সোয়ার্দি। পাকিস্তানের আরেকজন পরিচিত মুখ ইয়াসির, যার এই গজলটির জন্য ভাইরাল হয় সকল স্থানে। তবে পজিটিভ ভাইবের চেয়ে নেগেটিভলি বেশি জনপ্রিয়তা পায় সকল ক্ষেত্রে, ব্যবহার হয় মেমস হিসেবে।